नमस्कार अपने सकल के स्वागत यूट्यूब चैनल सोनिया एंड समीरे। आज के बैरिए पड़े 7 days and 6 night टूर शिमला मनाली। बंधुरा अपन जदि वीडियो भलो लागे चैनल सबसक्राइब कर पशे थकबें और सबसक्राइब करार पशे थका बेल आइकन प्रेस कर देवें तो हमें जखनी वीडियो अपलोड करब अपन का नोटिफिकेशन जाए। एयरपोर्ट पहुँचे गेछी এখন আমাদের গন্তব্য দিল্লি। তো আমরা সকালের ফ্লাইট নিয়েছিলাম যাতে দুপুরের মধ্যে আমরা দিল্লি ল্যান্ড করে যাই, আর দিল্লি থেকে আমাদের গাড়ি বুক করা আছে, তো গাড়ি করে আমরা চলে যাব চণ্ডীগড়। আর আজকে চণ্ডীগড়ে নাইট স্টে করব, ওখানেও আমাদের হোটেল বুক করাই রয়েছে। শিমলা মানালি বা মানালি শিমলা চণ্ডীগড় থেকেও যাওয়া যায়, কিন্তু আমরা যে সময় ট্র্যাভেল করছিলাম সেই সময় কলকাতা থেকে চণ্ডীগড়ের ফ্লাইটের ফেয়ার বেশ অনেকটাই ছিল, তাই আমরা दिल्ली गए दिल्ली थे के आम्रा गाड़ी बुक करे शेखान थे के चंडीगढ़ जाच्छी। ओ चले गेलो एकटा ट्रॉली आनते, लगेज तो भालोई होयेछे कारण आम्रा जे समय जाच्छी सेई समय शिमला मनाली टेम्परेचर माइनसे चले जाए, तो बेश गरम जामा कपड़ नीते होयेछे, तीनटे आमादेर ट्रॉली होयेछे। और हाँ, दिल्ली थे के आपनारा जदि चान ताहले मनाली ओई दिन के पौंछे जेते पारेन, किन्तु डिस्टेंस जेटा रोचे प्राय 14 घंटा लागे एवं पहाड़ी रास्ता, तो उटा बेड़ेओ जेते पारे, जे कारणे आम्रा रिस्कटा नेइनी और ट्रैवलटा के ब्रेक करार जोनो आम्रा हल्ट दिए छिलाम चंडीगढ़े। चलुन लागेजगुलो ड्रॉप कर दी। आमादेर फ्लाइट छिलो एयर विस्तारार। शीतकाले नॉर्थ इंडियार फ्लाइट बोलुन बा ट्रेन ही बोलुन अल्प विस्तार डिले थाके, कारण शीतकाले नॉर्थ इंडियाते भीषण परिमाणे फगेर समस्या थाके, তাই আমাদের ফ্লাইটও দেরি ছিল, 1 ঘন্টা ডিলে ছিল বেসিক্যালি। ওই যে দেখুন, ম্যাক্সিমাম ফ্লাইট 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা করে ডিলে থাকার কারণে এয়ারপোর্টে বেশ ভালোই ভিড় ছিল। তো আমাদের ব্যাগেজ ড্রপ করা হয়ে গেছে, সিকিউরিটি চেক ইন হয়ে গেছে এবং ফ্লাইট ডিলে, তো হাতে বেশ অনেকটা সময় ছিল। ভাবলাম কি করব, একটু কফি খেয়ে নিই, তাই জন্য আমরা এখন চলে এসেছি কফি কর্নারে। ওই যে পাশে লাইনটা দেখলেন কফি কর্নারের, এটা হচ্ছে যাদের ফ্লাইট ডিলে রয়েছে তো তাদেরকে ব্রেকফাস্ট দিচ্ছে। এই দেখুন কত ভিড় দেখছেন, চারিদিকে মানুষজন ঘোরাফেরা করছে। ফ্লাইট ডিলে হওয়ার কারণে মানুষজন বেশ অস্থির বোধ করছিল, তো আমরাও হাতে কফি নিয়ে চেষ্টা করছি যদি কোথাও বসার জায়গা পাই। তো অবশেষে আমরা একটা জায়গা পেলাম এবং সেখানে আমরা বসে কফিটাকে এনজয় করলাম। ওই যে দূরে এয়ারক্রাফ্টটা দেখতে পাচ্ছেন, ওটা এয়ার বিস্তারার এয়ারক্রাফ্ট, তো এটাতেই আমরা যাব। ফ্লাইটটা কিন্তু পুরো ফুল ছিল, আর আমাদের ওয়েব চেক ইন করতে একটু লেট হয়ে যাওয়ার কারণে আমরা উইন্ডো সিটটা আর পাইনি। অনেক সময় যেখানে ব্যাগেজ ড্রপ করি ওনাদেরকে বললেও উইন্ডো সিট থাকলে ওনারা করিয়ে দেন, কিন্তু সত্যি হয়তো ছিল না তাই করিয়ে দিতে পারেননি, কারণ ফ্লাইটে উঠে সেটা বুঝতে পারলাম যে ফ্লাইটটা ফুল ছিল। চলুন, এরো ব্রিজ দিয়ে দিয়েছে, এবারে আমরা আস্তে আস্তে চলে যাই ফ্লাইটের দিকে। আমাদের সিটটা ছিল একদম পেছনে, তবে এই ফ্লাইটটাতে প্রত্যেকটা সিটেই জানেন তো ইন্ডিভিজুয়াল স্ক্রিন ছিল, আর আমি বেশ একটা গোটা মুভি দেখে ফেলেছিলাম ফ্লাইটে। চলুন, এই যে আমাদের সিট পেয়ে গেছি। দিল্লি এয়ারপোর্টটা কিন্তু ভীষণ বড় এবং খুব সুন্দর, বেশ সাজানো গোছানো। চলুন এবার বেল্টে যেতে হবে লাগেজগুলোকে নেওয়ার জন্য। আপনাদের বললাম তিনটে ট্রলি ব্যাগ হয়েছে, তো তিনটেই আমরা দিয়ে দিয়েছিলাম, ড্রপ করে দিয়েছিলাম বেসিক্যালি। এই যে লাগেজ আমাদের কালেক্ট করা হয়ে গেছে, আর ও গেছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে।
ওই যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে হাতে টুংটুং করতে করতে আসছে। আর এই যে আপনাদের বললাম যে গাড়ি বুক করা হয়ে গেছে, তো যিনি আমাদের সাথে থাকবেন এই 7টা দিন আমাদের সারথি পঙ্কজ ভাইয়া, উনি চলে এসেছিলেন আমাদেরকে পিক আপ করতে। তো পেড পার্কিংয়ে গাড়িটা রাখা হয়েছে। আর চলুন লাগেজগুলোকে, এটা দেখছেন এর মধ্যে সব উইন্টার ওয়্যারগুলো রাখা হয়েছে আর যত বুটস রয়েছে সেইগুলো রাখা হয়েছে। আর ব্ল্যাক যে স্মল লাগেজটা রয়েছে এটার মধ্যে রয়েছে আমার জিনিসপত্র, আর রেডটাতে রয়েছে ওর। বাবা বেশ গরম, সকালবেলা যখন বেরোই বেশ ঠান্ডা ছিল জানেন তো, কিন্তু এখানে নামার পরে খুব গরম লাগছে। চলুন এবারে আমরা চলে যাব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। এয়ারপোর্টের বাইরেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, চারিদিকটা যেন একদম সুন্দর সবুজ হয়ে রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। রাস্তার ধারে দেখলাম জুস বিক্রি হচ্ছে, তাই গাড়িটা থামিয়ে ভাবলাম যে যাত্রাটা শুরু করার আগে একটু জুস খেয়ে নিই। তো গাড়ি থেকে দেখতে পেলাম বেশ অনেক রকমেরই জুস রয়েছে, বিট রয়েছে, অরেঞ্জ রয়েছে, আমলকি ছিল, পুদিনা ছিল, বাট ওনাদের মেশিন খারাপ থাকার জন্য এই জুসগুলো আমরা কিছুটাই খেতে পারিনি। তো আমরা শেষে গিয়ে আখের রসটাই খেলাম, বেশ অনেকটাই দিয়েছিল, 30 টাকা করে পার গ্লাস নিয়েছিলেন। এই গরমে না আখের রসটা খেতে বেশ ভালোই লাগলো জানেন। জুস খাওয়ার পরে আমরা বেশ কিছুটা রাস্তা চলে আসি, এবং আসার পরে দিল্লি চণ্ডীগড় হাইওয়েতে মুরথল বলে একটা ধাবা আছে, সেখানে আমরা দাঁড়াই লাঞ্চ করব বলে। এখানে নাকি পরোটা খুব ফেমাস, আর এখানে নাকি তন্দুরি পরোটা পাওয়া যায়, ড্রাই, কোনো অয়েলে ফ্রাই করা নয়। আর তার স্পেশালিটি হচ্ছে পরোটার ওপরে সাদা নাকি বাটার, হোয়াইট বাটার দেয়। তো চলুন আপনাদের দেখাচ্ছি, আমার কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিল জানেন, এই প্রথম খেলাম হোয়াইট বাটার। ধাবাটা দেখছেন কত বড়, এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না, আর লোকে একেবারে গিজগিজ করছে। চলুন বাইরেটা তো খালি নেই, ওই ভেতরটাতে গিয়ে দেখি জায়গা পাই কিনা। অবশেষে ভেতরে এসে একটা টেবিল পাওয়া গেল, এবারে দেখি কি অর্ডার করা যায়। এই দেখুন সিরকে কাপ পেঁয়াজ আর দু রকমের আচার রয়েছে, আর লঙ্কাগুলো দেখছেন বাহ বেশ সুন্দর করে রেখেছে জলের মধ্যে চুবিয়ে বলুন তাজা থাকার জন্য। এই দেখুন এই সেই ফেমাস পরোটা, তার সাথে হোয়াইট বাটার, কি সুন্দর লাগছে বলুন তো, একটা খেলেই পেট ভরে যাবে বলুন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। চলুন সন্ধে হয়ে গেছে, বেশ অনেকটা রাস্তা চলে এসেছি, আর আমরা প্রায় পৌঁছাতে পৌঁছাতে কিন্তু 8:30 বেজে গেছিলো। শেষের দিকটার গাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না জানেন, এতটা রাস্তা একটানা গাড়িতে বসে বসে আসা, চারটিখানি কথা বলুন। এই যে চেক ইন ফর্মালিটিস ও করছে, ওখানে গিয়ে এরপরে আমরা চলে যাব সোজা রুমে। চলুন চাবি পেয়ে গেছি, এবারে চলে যাই রুমে। চলুন আপনাদেরকে দেখাই রুমটা কেমন আছে। হোটেলটাও কিন্তু বেশ ভালোই জানেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকটা ঝকঝক তকতক করছে। বাহ হোটেলের বাইরেটার মতো রুমটাও বেশ সুন্দর সাজানো গোছানো, একদম টিপটপ।
চলুন আপনাদেরকে একবার থার্ডটায় বেশ অনেকটাই স্পেস রয়েছে আর একদম সিলিং পর্যন্ত হাইট আর এর ভিতরে একটা লকার দিয়েছে যদি আপনার কোনো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস থাকে তাহলে আপনি এই লকারটা ইউজ করতে পারেন আমাদের যদিও প্রয়োজন হয়নি ওয়ার্ড্রবের ঠিক পাশেই রয়েছে ছোট্ট একটা সিটিং ডিটেইলিং টেবিল টেবিলটার ঠিক পাশে রয়েছে এখানে একটা ছোট্ট ফ্রিজ ফ্রিজটা যদিও খালি তার সাথে একটা ইলেকট্রিক কেটেল আর দুটো কাপও দিয়েছে আর দুটো জলের বোতল আর এই পাশে আরেকটা টেবিল রয়েছে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে আর এই যে ঠিক উল্টো দিকেই রয়েছে একটা সোফা তার সাথে আপনার একটা ছোট্ট টেবিল রয়েছে আর এই যে রয়েছে বেড দেখতে পাচ্ছেন কম্বিনেশনটা কত সুন্দর লাগছে হোটেলটা থেকে বাইরের ভিউটা খুব সুন্দর ছিল পুরো সিটিটা দেখা যাচ্ছিল ছোট ছোট আলো জ্বলছিল কিন্তু যেহেতু রিফ্লেকশন মিরর থাকার জন্য দেখা যাচ্ছিল না বাইরেটা আর এই যে ওয়াশরুমটা এখানেও যাবতীয় যেগুলো টয়লেটরিজ থাকে সেইগুলোই দেওয়া হয়েছে হ্যান্ড ওয়াশ রয়েছে সাবান শ্যাম্পু বডি ওয়াশ সব কিছুই ছিল তো আমরা আসার পরে ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়েছিল জানেন তো আর ডিনারেই অর্ডার করেছিলাম রাইস ডাল ফ্রাই আলু ফ্রাই আর স্যালাড তার সাথে দুটো রুটিও ছিল চলুন ঝটপট করে খাবারটা খেয়ে নিই আর দেরি করব না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক কালকে আবার সকালবেলা উঠতে হবে ভোর ভোর আমরা বেরোবো কালকে মানালির উদ্দেশ্যে আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করুন।